হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি হচ্ছে, আমরা অনেকেই জানি না যে আমাদের মোবাইলে থাকা কিবোর্ডের মানে কালার কিভাবে চেঞ্জ করব বা কিভাবে আপনারা কালার চেঞ্জ করবেন। আমরা সাধারণত বিভিন্ন কিবোর্ডের বিভিন্ন সেটিং থাকে। তো আপনাদের আমি যেই কিবোর্ডটা ব্যবহার করি, যারা কি রেডমি কিবোর্ড ব্যবহার করেন তাদের জন্য অনেক ভালো টিপস নিয়ে আসলাম। তো এই টিপসটি জানতে হলে আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো বন্ধুরা, আমি ফিরলাম ইন্ট্রোর পরে। তো আপনাদের সাথে যে বিষয়ে আলাপ আলোচনা করতেছিলাম, আপনি কিভাবে আপনার মোবাইলের কিবোর্ডের কালার চেঞ্জ করবেন সেই বিষয়ে, তো আমি আপনাদের এই কিবোর্ডের কালার কিভাবে চেঞ্জ করতে হয় সেটাই আজকে দেখাবো। তো আমি আপনাদের রেডমি কিবোর্ডে দেখাচ্ছি। তো আপনারা যারা রেডমি কিবোর্ড ব্যবহার করেন তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তো আপনারা যদি রেডমি কিবোর্ডটা আপনার যদি আপডেট করা না থাকে তাহলে আপনারা আপডেট করে নেবেন। তো আপডেট করার পরে ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামের একটা অপশন। তো আপনারা অনেকেই অনেক দিন ধরে ব্যবহার করে আসছেন এই রেডমি কিবোর্ড, তো কিভাবে সেটিং করতে হয় সেটা তো জানেন। তো আপনারা কিভাবে কালার সেটিং করবেন সেই বিষয়ে আজকে আলাপ আলোচনা করব। তো আপনারা এই সেটিং অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে লেখা লেআউটস, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে থিম নামের একটা অপশন লেখা, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কালার এখানে শো করতেছে। তো আপনাদের চয়েস মতো যেই কালার সেই কালারে আপনারা এখান থেকে সেটিং করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে কিবোর্ড, এই কিবোর্ডের কালার এখানে সাদা কালো দেখাচ্ছে। তো আপনাদের আমি কিভাবে অন্য কালারে সেটিং করবেন সেই প্রুফ সহ আমি এখন দেখাবো। তো বন্ধুরা, আপনাদের যেই কালারটা পছন্দ সেই কালারের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যেমন আমার এই কালারটা পছন্দ, তো এই কালারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ে ক্লিক করলে আপনার এই রঙিন কিবোর্ডটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিও, আর পাশে বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা আপলোডের সাথে পান। খোদা হাফেজ।